নমস্কার বন্ধুরা আজকে যদি আমরা দেখি একটু ব্যাঙ্ক নিফটির দিকে তাকিয়ে তো ব্যাঙ্ক নিফটিটা প্রথমে যাই যে ডে চার্টে দেখুন ডে চার্টে আমরা যেটা একটা মজাদার জিনিস দেখছি সেটা হচ্ছে ব্যাঙ্ক নিফটি মাত্র আঠেরো পয়েন্ট আপসাইডে মুভমেন্ট করেছে দেখুন ব্যাঙ্ক নিফটি প্রায় এই যে রেঞ্জটা না এই রেঞ্জটা কিন্তু খুব একটা ছোট্ট রেঞ্জের মধ্যে আছে এবং একই রেঞ্জের মধ্যে পঞ্চাশ ষাট পয়েন্ট রেঞ্জের মধ্যেই ব্যাঙ্ক নিফটি প্রায় ম্যাক্সিমাম দিন ঘুরে বেড়াচ্ছে শুধু আমরা এক্সপায়ারির দিনগুলোতে একটু আদরু পাচ্ছি আজকে আমার সকালে থেকে শরীর খারাপ ছিল তো সেক্ষেত্রে আমি সেইভাবে আপডেটও সেইভাবে করতে পারিনি কিন্তু ব্যাপার হচ্ছে এইটা যে আপডেট না করতে পারলেও আজকে যে ট্রেড না করে খুব একটা বেশি দুঃখ সেটাও কিন্তু হচ্ছে না আমরা শেষের আমি একটা মাত্র ট্রেড নিয়েছি এবং সেখানে দেখেছি চল্লিশ পয়েন্টের কাছাকাছি আমরা কীভাবে প্রফিট সেখানে জেনারেট করেছি এবং ওই জায়গাতে দেখুন খুব ছোট্ট ছোট্ট জিনিস খুব ছোট্টভাবে জিনিসটাকে বুঝে নেওয়া এবং কী কী জিনিস দেখা সেই দেখাটা যদি শিখে যান তাহলেই কিন্তু মার্কেট আপনাকে আর্নিং একটা দেবে তো চলুন ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট সেটা হচ্ছে ভিডিওতে লাইক করতে ভুলবেন না মিনিমাম একশোটা লাইকের অনুরোধ রাখছি তো এটা রেগুলার রেখে যে আপনারা পূরণ করছেন না প্লিজ পূরণ করার চেষ্টা করুন যারাই দেখছেন একটা করে অন্তত লাইক দিয়ে যান তার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ আপনার একটা সাবস্ক্রাইব কিন্তু বিশাল জরুরি যেটা আমরা একটা টার্গেট নিয়ে এগোচ্ছি যে জুলাই মাসের মধ্যে আমরা কিন্তু ফাইভ কে সাবস্ক্রাইবার আমরা পূরণ করব এবং আশা করছি সেটা পূরণ করতে আপনারা হেল্প করবেন এবং তার জন্য যদি আপনাদের শেয়ারও করতে হয় তাতে প্রচুর বন্ধুবান্ধবের মাঝে কিন্তু আপনারা এই ভিডিওগুলোকে শেয়ার করতে পারেন তারাও দেখে খুশি হবে এবং জানতে পারবে এবং আমরা যে ফাইভ ট্রিলিয়নের একটা আমাদের ইন্ডিয়া হতে চলেছে তার কিন্তু ভাগিদার আপনারা হতে পারেন এবং আমার মনে হয় এই সময়টা শেয়ার মার্কেটে ঢোকার বেশ টাইম কারণ আস্তে আস্তে কিন্তু মার্কেট বাড়বে এবং ইন্ডিয়ার জন্য যারা যারা শেয়ার মার্কেটে ঢুকে বসে আছেন তাদের অপরচুনিটি তারা ঠিক আর চার থেকে পাঁচ বছর বাদে বুঝতে পারবেন যে কোন জায়গায় আমরা যেতে পারছি এবার আমরা যদি একটু ফাইভ মিনিটসের চার্টে দেখি ফাইভ মিনিটস চারটা দেখলে আমরা প্রপারভাবে বুঝতে পারবো দেখুন প্রথমে আমরা দেখতে পেলাম এইটা নটা পনেরোর ক্যান্ডেল তো ওখান থেকে একটা ছোট্টখাটো ব্রেকডাউন আমি ধরে নিলাম আপনারা এই জায়গাতে যদি ট্রেডও নিয়ে থাকেন তো অনেকক্ষণ ধরে এটাতে আটকে ছিল তারপরে ট্রেড নিয়েছেন হয়তো বা এখানে প্রফিট বা এখানে আশা করছি আপনারা কারণ আপনাদের যেভাবে বলা আছে বা আপনারা যতটুকু শিখেছেন আমাদের ভিডিও দেখে থেকে আশা করছি এখানে পিস আইডি আপনারা নেবেন এবং এই রকম জায়গাতে একটা নিয়েছেন এবং তারপরে আমরা যেটা বলি যে আমি যে ট্রেডটা নিই সেটাও আপনাদের জানিয়েও ছিলাম এবং সেটা পোস্টও করেছি আমি দেখুন পার্টিকুলারলি যেই জিনিসগুলো আমাদের প্রাইভেট টেলিগ্রাম গ্রুপে পোস্ট করেছি মনে হয় তো সেক্ষেত্রে আমি ওইভাবে পাবলিক টেলিগ্রাম গ্রুপে আজকে সেইভাবে কোনো পোস্টই করা হয়নি তো আমরা যেটা নিয়েছিলাম সেটা হচ্ছে তেতাল্লিশ হাজার আটশোর পি দুশো তিরানব্বই তো তেতাল্লিশ হাজার আটশোর পি নিয়েছিলাম দুশো তিরানব্বই এবং সেটা তিনশো টাইসের কাছে বেরিয়ে যায় আমার মনে হয় ওটা গিয়েছিল তিনশো পঁচিশ পঁচিশের কাছে আমি তিনশো চল্লিশ অবধি ওটা গেছিলো কিন্তু সেই যাওয়াটা নিয়ে আমার খুব একটা বেশি দুঃখও নেই কারণ ওইটা যেই লেভেলের নিচে পড়েছিল এবং তারপরে যে উঠলো সেটা একটা বড় ব্যাপার এবং এর সাথে সাথে যেটা আপনারা দেখতে পাবেন আমি যেটা একটা জিনিস দেখাচ্ছি আমি আপস্টকের আপনাদের একটা শুধু জাস্ট দেখাচ্ছি জিনিসটা খুব ভালো করে একটু লক্ষ্য করুন এটা হচ্ছে আপস্টক এটা হচ্ছে আপস্টকের টোটাল আমরা সিনারিও আপনাদের দেখাচ্ছি আমি যদি এইটাকে দেখুন আপস্টক অনেক কিছু পেয়ে যাবেন আপনারা তো আমরা একটু ডাকতিম করে দিলে আপনাদের কাছে ব্যাপারটা সুবিধা হয়ে যাবে তো দেখুন এটা কিন্তু অল টাইম আপনারা যদি দেখেন এখানে না অনেক কিছু দেখতে পাবেন ব্যাপারগুলো যে এখানে পিসিআর ভ্যালু কি সমস্ত কিছু ইচ অ্যান্ড এভরিথিং ডিটেলসে দেওয়া আছে তাই যারা চান তারা কিন্তু আপস্টকে অ্যাকাউন্ট খুলে ফেলুন আমার মনে হচ্ছে এইগুলো আপস্টকে অবশ্যই অ্যাকাউন্ট খুলে ফেলুন আমার মনে হয় আপস্টক কিন্তু বেস্ট হতে চলেছে এবং অ্যাকাউন্ট খুললে আপনাদের অনেক কিছু সুবিধে পাবেন প্লাস এমসি চার্জ একদম ফ্রি ফ্রি এমসি চার্জ আছে তো আপস্টক কিন্তু যারা অপশান ট্রেডিং করেন বা সুইং ট্রেডিং দুটোরই জন্য বেস্ট কারণ জিটিটি টি 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 সমস্ত কিছু পাবেন তার সাথে আপনারা মাল্টিপল চার্টস বানাতে পারবেন এখানে চারটে স্ক্রিন বানাতে পারবেন চারটে থেকে পাঁচটা স্ক্রিন যারা অলরেডি এটা হয়তো ফোনে বানাতে পারবেন না কিন্তু আপনারা যদি চান যে কেউ ল্যাপটপে কাজ করেন তারা কিন্তু চারটে স্ক্রিন ছটা স্ক্রিন আটটা স্ক্রিন যেমনভাবে আমার কাছে স্ক্রিন দেখেন তারা প্রত্যেকটা এখানে করতে পারবেন তো সেই জন্য আমি বলবো আমাদের লিঙ্কের মাধ্যমে আপনারা অ্যাকাউন্ট খুলতে পারেন আপনাদের কিন্তু জিরো পার্সেন্ট মানে একদম এএমসি চার্জ লাইফ টাইমের জন্য ফ্রি হয়ে যাবে এর সাথে সাথে আপনাদের আমি দেখাচ্ছি ওয়াই দেখুন ওয়াই এই সবগুলো দেখতে গেলে আপনারা যেখানে টাকা খরচ করতে হয় এখানে সেগুলো ফ্রিতে দেখতে পাবেন হ্যাঁ জেরোধ হাতে দেখতে গেলেও আপনাকে কিন্তু সাবস্ক্রিপশান নিতে হবে সেন্সিবুলের তো এখানে ক্ষেত্রে কিন্তু এখানে কিছু কারো সাবস্ক্রিপশান নিতে হবে না আপনি একটা ডিরেক্ট দেখতে পাবেন ওয়াই দেখতে পাবেন ম্যাক্স পেন দেখতে পাবেন যে কোন স্ট্রাইক প্রাইসটা আপনারা ডিসাইড করতে পারেন না সেই সমস্ত কিছু দেখতে পাবেন ওয়াই দেখতে পাচ্ছেন চেঞ্জ ইন ওয়াই দেখতে পাচ্ছেন ইচ্ছেন এভরিথিংটা এখানে কিন্তু দিয়েছে যেটা আপস্টকে বিশাল ভালো দিয়েছে আর এটা জানেন রতন টাটার কোম্পানি মানে রতন টাটা এতে ইনভেস্ট করেছেন রতন টাটার না হ্যাঁ রতন টাটা ইনভেস্টার হিসাবে এখানে আছেন এবং উনি যেখানে ইনভেস্ট করেন তিনি নিশ্চয়ই কিছু চেঞ্জেস তো আনেন সেটা আপনাদের আর কিছু বলার কিছু নেই কারণ ওনার ব্যাপারে আপনারা আমার চেয়ে ভালোই জানেন তো এই ব্যাপারগুলো আপনারা দেখতে পারেন এখানে আপনি ফিন নিফটি দেখতে পারবেন ব্যাঙ্ক নিফটি দেখতে পারবেন নিফটি দেখতে পারবেন প্রত্যেকটার এইভাবে আপনারা দেখতে পারবেন ফিউচার চার্ট দেখতে পারবেন দেখুন ফিউচারে কি হচ্ছে না হচ্ছে এই অনেক কিছু দেখলাম অপশানের জন্য এরা ভালো কিছু করেছে আমি পার্সোনালি এটা ইউজ করছি তাই আপনাদের বললাম চলুন এবার দেখা যাক যে কালকের দিনে আমরা কি ধরনের ট্রেড করতে পারি কালকে দেখুন না তো এই মুহূর্তে দেখুন এই এই রেঞ্জের মধ্যেই যদি কালকে মার্কেট ওপেন হয় মানে ধরুন ছশো সাতশো রেঞ্জের মধ্যে তো এই মার্কেটে রেঞ্জ ওপেন হলে খুব একটা বেশি এক্সপেক্ট করবে না কারণ না তো আপসাইডে যাবে আবার সে একটা বিয়ারিস ভাব দেখতে পেতে পারি এবং এই অবধি আসতে পারে তো এই দুটো টার্গেট বারবার বারবার একই কথাই বলা হচ্ছে আমাদের যে দেখুন কারণ নশো বাইশের কাছে ধরুন তেতাল্লিশ হাজার নশো বাইশে একটা রেজিস্ট্যান্স জোন আছে তো ওই জোনটার দিকে একটু নজর রাখবেন আর শেষের দিকে যদি যায় তাহলে হচ্ছে তেতাল্লিশ হাজার চারশো চুয়াল্লিশ এই অবধি আমরা আসতে দেখতে পেতে পারি তো এই লেভেলগুলো কি আমরা বারবার বারবার দেখতে পেতে পারি যে যদি এই এইখানের মধ্যে ওপেন হয় এবং সবচেয়ে ভালো ওপেনিং যদি হওয়ার একটা চান্সেস থাকে সেটা হচ্ছে যদি পাঁচশোর নিচে ওপেন হয় দেখুন পাঁচশোর নিচে কেন না এই জোনটা না এই জোনটার নিচে যদি ওপেন হয় এবং ওপেন হয়ে যদি যেরকম প্রাইজ অ্যাকশন বানাবে এখান থেকে কিন্তু একটা যদি আপসাইডেও যায় তাহলে আমরা অন্তত ফার্স্ট টার্গেট এইটা পেতে পারি সেকেন্ড টার্গেট এইটা পেতে পারি থার্ড টার্গেট এইটা পেতে পারি তিনটে তার মানে কি আমি আমি যদি বলে দিই যে ধরুন ওপেনিং হলো তেতাল্লিশ হাজার চারশো ষাট আটের কাছাকাছি তারপরে যদি ওটা একটা প্রাইজ অ্যাকশান বানাতে দেবেন এরপরে যদি আপসাইডে মুভমেন্ট দেয় তাহলে আমরা যেটা পেতে পারি আমাদের ফার্স্ট টার্গেট পেতে পারি তেতাল্লিশ হাজার পাঁচশো পঞ্চান্ন সরি পাঁচশো এইটা যদি মোটামুটি পাঁচশো বাইশের লেভেলটাকে ব্রেক করে এইটা একটু দেখে নেবেন যে তেতাল্লিশ হাজার পাঁচশো বাইশের লেভেলটাকে যদি ব্রেক করে তাহলে আমাদের কাছে যেটা ফার্স্ট টার্গেট হয়ে দাঁড়াবে সেটা হচ্ছে তেতাল্লিশ হাজার ছশো তেত্রিশ সেকেন্ড টার্গেট যেটা হয়ে দাঁড়াবে সেটা হচ্ছে তেতাল্লিশ হাজার সাতশো চুয়াল্লিশ আর থার্ড টার্গেট যেটা হয়ে দাঁড়াবে সেটা হচ্ছে তেতাল্লিশ হাজার আটশো পঞ্চান্ন এই তিনটে টার্গেট নিয়ে আমরা এগোতে পারি যদি আপসাইডে যায় আর যদি ডাউন সাইডে যাই তো ডাউন সাইডে আমরা কিন্তু এই 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 যে নিচের যে লোটা আছে এই অবধি আমরা দেখতে পেতে পারি ডাউন সাইডে যদি মুভমেন্ট যায় আর এইটা যদি ব্রেক করে এবং চারশো চুয়াল্লিশের লেভেলকে যদি তেতাল্লিশ হাজার চারশো চুয়াল্লিশের লেভেলকে ব্রেক করতে পারে তাহলে কিন্তু একটা বড়ো মুভমেন্টের এক্সপেক্টেশন আমরা রাখতে পারি তো দেখতে পারেন তো আশা করছি ভিডিওগুলো খুব ভালো লাগছে তো চলুন আজকের মতো ভিডিও এখানে শেষ করছি আর লাইক করতে ভুলবেন না ভিডিওটাতে অবশ্যই একশোটা লাইকের অনুরোধ রইল আশা করছি সেটা পূরণ করে দেবেন তার সাথে সাথে যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন তো চলুন আজকের মতো ভিডিও এখানে শেষ করছি থ্যাংক ইউ বাবে